আমাদের চ্যানেল AK18 নিউজ যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। করোনা ভাইরাসের মহামারীর জন্য আজ আমরা স্কুলে যেতে পারছি না, ছেলেমেয়েদের ক্লাস নিতে পারছি না, তারা স্কুলে আসতে পারছে না, সেই জন্য আমরা বাড়িতে বসে অনলাইন ক্লাস শুরু করেছি দাঁড়েরমাঠ হাইস্কুলের পক্ষ থেকে, যার BTC কোড নাম্বার 6361। দাঁড়েরমাঠ হাইস্কুলের পক্ষ থেকে ম্যানুফ্যাকচারিং জ্যাম জেলি অ্যান্টিকেস অর্থাৎ MJGP ক্লাস আমি নিয়ে থাকি এবং আমরা কিছুদিন আগে থেকে শুরু করেছি অনলাইন ক্লাস। আজকেও একটা ক্লাস নিচ্ছি, আমরা আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে কাঁচা আম সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি। এই সময় অনেকের বাড়িতে এবং খুব সস্তায় আমাদের দেশে আম পাওয়া যায়, সেই জন্য আমরা কাঁচা আমটাকে বাণিজ্যিকভাবে কীভাবে সংরক্ষণ করব সেটা আজকে আমরা করব। প্রথমে আমরা বাজার থেকে ভালো ভালো কাঁচা আম আমরা পরিণত টাটকা আম আমরা বেছে কিনে নিয়ে আসব, এনে বাড়িতে ধুয়ে নেব, পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নেব। তারপরে সেই আমগুলোকে খোসা ছাড়াবো, খোসা ছাড়িয়ে আঠি বাদ দিয়ে টুকরো টুকরো করে, চার কোণা করে টুকরো করে, পছন্দ মতো টুকরো করে কাটব। কাটার সময় আমরা 2% লবণ জল অর্থাৎ পরিষ্কার জলের মধ্যে 2% লবণ জলে সেই আম কাটা টুকরোগুলোকে ডুবিয়ে রাখবো। বাইরে যদি টুকরোগুলো রাখা যায় তাহলে বাতাসের সংস্পর্শে সেটা লালচে দাগ হয়ে যেতে পারে, সেই জন্য আমরা 2% লবণ জলে আমরা ডুবিয়ে রাখব। কিছুক্ষণ পর সেই আমগুলো জল থেকে তুলে জল ঝরাতে হবে, জল ঝরিয়ে প্রতি কেজিতে 10 কিলোগ্রাম টুকরোই, 10 কিলোগ্রাম আমের টুকরোই 1.5 কিলোগ্রাম লবণ মিশিয়ে পরিষ্কার লবণ মাখিয়ে একটা কাঠের পিপে বা প্লাস্টিকের ডামে আমরা এক রাত্রি রেখে দেব। রেখে দেওয়ার পর পরের দিন সেই আমগুলো থেকে আমগুলো ডাম থেকে বের করে ঝুড়িতে রেখে আমরা জল ঝরিয়ে নেব। জল ঝরানোর পরে আবার আগের দিনের মতোই আমরা প্রতি কেজিতে 50 গ্রাম করে লবণ মাখিয়ে দু রাত্রি রেখে দেব ভালোভাবে। তারপরের দিন আবার জল ঝরিয়ে সেই আমগুলোকে কোনো কাঠের পিপে বা প্লাস্টিকের বালতিতে নিচে প্রথমে 1 ইঞ্চি করে পুরো লবণ মিশিয়ে দেব। তারপরে আমের সঙ্গে 1 গ্রাম কেজি প্রতি 1 গ্রাম পটাশিয়াম মেটাবাই সালফেট অর্থাৎ KMS এবং 5 থেকে 10 মিলিলিটার হিসেবে অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে সেই লবণের উপরে আমগুলোকে বালতির মধ্যে বা কাঠের পিপের মধ্যে ঠেসে ঠেসে ভর্তি করব। সমস্ত আম ভর্তি হয়ে গেলে তার উপরে আবার 1 ইঞ্চি পুরু করে লবণ বিছিয়ে মুখোপতি লবণ বিছিয়ে দিতে হবে। আম রাখার পরে 1 ইঞ্চি আবার লবণ বিছিয়ে বালতিটা বা পিপের মুখ ঢাকনা দিয়ে ভালো করে বন্ধ করে রাখতে হবে। বন্ধ করে রাখার প্রায় 1.5 মাস পর সেই আমটা আপনাদের আচার খাওয়ার উপযুক্ত হবে। এইভাবে আমরা 2 থেকে 3 বছর আমরা ঘরে সংরক্ষণ করে রাখতে পারবো। এ হচ্ছে আমাদের আজকের বিষয় ছিল কাঁচা আম সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি। এই হচ্ছে শেষ হচ্ছে, আমরা করোনা ভাইরাসের মোকাবিলা করব ঘরে থাকবো, আমরা বাইরে বেরোবো না, সুস্থ ঘরে থাকবো, আমরা সুস্থ থাকবো এবং সবাইকে সুস্থ থাকতে সাহায্য করবো। নমস্কার।